প্রাণীজ খাদ্যের চাহিদা রাজ্যে রয়েছে প্রচুর, আর সেই খাদ্যের আমদানি করতে রাজ্যকে খরচ করতে হয় প্রচুর টাকা। কিন্তু যদি সেই যোগান রাজ্যে উৎপন্ন হয়, তাহলে একদিকে যেমন আমদানি খরচ কম হবে, তেমনি রাজ্য হয়ে উঠবে স্বয়ংসম্পূর্ণ। এই লক্ষ্যমাত্রা সামনে রেখে বুধবার ত্রিপুরা সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে ডিরেক্টরেট অফ ARDD এর কনফারেন্স হলে রেভিনিউ মিটিংয়ের আয়োজন করা হয়। দুধ, ডিম, মাছ, মাংসের যোগান রাজ্যের মানুষ যাতে সহজে পেয়ে যায়, তার জন্য আগামী দিনে প্রতিনিয়ত চেষ্টা করে যাবে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। এদিন আগরতলা গোর্খা বস্তি স্থিত প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মুখ্য কার্যালয়ের এই বৈঠকে মন্ত্রী সুধাংশু দাস রাজ্যের প্রাণীজ খাদ্য মজুতিকরণ নিয়ে বললেন গুরুত্বপূর্ণ কথা। জানালেন, জেলা মহকুমা ও রাজ্য স্তরের দায়িত্বপ্রাপ্ত অফিসার সহ মন্ত্রী নিজে আরও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে থাকবে আগামী দিনে। অ্যাকচুয়ালি আমি ARDD মিনিস্টার হিসেবে দায়িত্ব নেওয়ার পরে আজ আমাদের গুরকা বস্তি স্থিত যে ডিরেক্টরেট অফিসে আছে সেখানে আমরা প্রথমবার স্টেট লেভেল মিটিং আয়োজন করেছি। এখানে আমাদের একেবারে ডিস্ট্রিক্ট লেভেল অফিসার থেকে শুরু করে স্টেট লেভেল যারা আছে সবাইকে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, দপ্তরের অগ্রগতি কী আছে, কী অনগোয়িং কাজ চলছে, আগামী দিনে আমরা কী প্রজেক্ট হাতে নিতে পারি, কী করতে পারি। এবং বিশেষ করে যেহেতু আমরা জানি ত্রিপুরা রাজ্যের প্রায় 95% মানুষ কিন্তু আমিষ খাদ্যাভ্যাসের সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ নন ভেজিটার। তো সেই জায়গাতে আমরা চাইছি, যেহেতু আমাদের রাজ্যে এখনও প্রচুর পরিমাণে দুধ, ডিম এবং মাংস বাইরে থেকে আসে, সেগুলিকে কীভাবে দিনে দিনে বন্ধ করা যায় এবং আমাদের রাজ্যকে সেলফ সাফিসিয়েন্ট প্রোডাকশন অফ মিট, এগ অ্যান্ড মিল্ক এটার ক্ষেত্রে আমরা কীভাবে করতে পারি, তার জন্য আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং অবশ্যই আমরা রাজ্যবাসীকে জানাতে চাই, আগামী দিন আপনাদের প্রয়োজনীয় সেই দুধ, ডিম কিংবা মাংসের যোগান দিতে ARDD ডিপার্টমেন্ট আগামী দিন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং আমরা দায়িত্ব নিয়ে প্রত্যেকে কাজ করব, আমাদের যারা কনসার্ন অফিসার আছেন, ডাইরেক্টরেট আছেন এবং সেক্রেটারি আছেন, সবাই মিলে আমরা একাধারে যেমন আগরতলাতে বসে পরিকল্পনা তৈরি করব, ইন দ্য সেম টাইম আমরা ফিল্ড লেভেলেও গিয়ে সেগুলিকে আমরা নিরীক্ষণ করব, কতটুকু কাজ হচ্ছে, কীভাবে আমরা এগুলিকে ইমপ্লিমেন্ট করছি, এই সমস্ত বিষয়গুলিকে খতিয়ে দেখে 3 মাসের একটা টার্গেট নিয়ে আমরা কাজে নামবো। 3 মাসে আমরা কী প্রোগ্রেস করেছি সেটার উপরে আমরা 3 মাস পরে বসে আবার রিভিউ করব। অর্থাৎ আমাদের দপ্তর বসে থাকবে না, আগামী দিন প্রত্যেক দিন পরিকল্পনার সহিত পজিটিভ মেন্টালিটি নিয়ে আমরা মাঠে যাব, যাতে আমরা রাজ্যের সেই চাহিদাগুলিকে আমরা পূরণ করতে পারি এবং বাইরে থেকে যে ইনপুট হচ্ছে সেগুলিকে যেন আমরা বন্ধ করতে পারি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।